আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে সাথে আছি আমি শরণী। এই কারণটা সুজাও আয়না করিয়া এই যে দেখেন আমার কাছে আর্টিকেল ফাইন চাইছে। ওমানের বিমানবন্দরগুলোর যথাযথ নিয়ম না জানায় ওজন সীমাবদ্ধতা মেনেও লাগেজ বা কার্টুনের আকারের কারণে অনেক প্রবাসী বাংলাদেশিও অপ্রত্যাশিত হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি একাধিক ভুক্তভোগীর সঙ্গে আলাপ করে বিষয়টি জানতে পারে প্রবাস টাইম। ভুক্তভোগীরা জানাচ্ছেন নিয়মগুলোর বিষয়ে তারা ওয়াকিবহাল ছিলেন না, ফলে কার্টনের ওজন পরিমাপ ঠিক থাকলেও আকারগত ত্রুটির কারণে তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। এই কারণটা সুজাও আয়না করিয়া এই যে দেখেন আমার কাছে আর্টিকেল ফাইন চাইছে, এটা কারণে আরবার ইয়ার আরবার ইয়ার ফাইন চাইছে। আমি নতুন মানুষ, আমি নিজে জানি না, এখন ছুটিতে যাইতেছি। ছুটিতে যাইতে গিয়া আমি দুইটা কার্টুন মানে আমার বন্ধু বান্ধব মানে পেকিং করে দিছ, সামান্য কার্টুনটা একটু মানে উঁচা হয়ে গেছে, তার জন্য আমি ওখানে আইয়া অনেক হয়রানিতে পড়ছি, অনেক কষ্টের মধ্যে পড়ছি। আমার কাছে পয়সা ছিল না, আমি মানে সকল বাঙালি ভাইদের কাছ থেকে পয়সা তুলিয়া আমি ফাইন দিয়া আমি বর্তমানে বাংলাদেশ দিতেছি। কার্টুন একটু বড় দেখিয়া এই জন্য আমার সাইকেল গারাম এমনি কোনো সমস্যা নেই। চার কোনা একটা কার্টনের মধ্যে সোসাইট ফিনিশিং থাকতে হয়, এই ফিনিশিং না থাকার কারণে আমাকে এক কার্টনে চার রিয়াল কইরা দুই কার্টনের মধ্যে আট রিয়াল ফাইন করছে। তো অনেক বাংলাদেশি ভাই জানে যে আমার সামানটা বেশি হইতে হবে, বেশি হইলে না আমাকে ফাইন দিতে হবে, কিন্তু এখন বর্তমানে কিছু কানুন করছে, এটা অনেকে জানে অনেকে জানে না, কিন্তু বেশিরভাগ 75% প্রবাসী জানে না। সেটা হলো যে আপনার সামান কম হলেও যদি লাগেজগুলা একটু এদিক সেদিক থাকে, কার্টনগুলা যদি ভালোভাবে বাঁধা না থাকে, কার্টনগুলার সাইজ যদি বেশি উঁচা নিচা হয়ে যায়, মনে করেন যে 45 কেজি সামান পাবেন, 45 কিলোর মধ্যে সর্বোচ্চ আপনি একটা কার্টন 30 কেজি পর্যন্ত বাঁধতে পারবেন, আরেকটা লাগেজ আপনি 15 কেজি বাঁধেন, 45 কিলো মিলে যাবে, সমস্যা নাই। কিন্তু অনেক প্রবাসী ভাই এটা করে যে একটা লাগেজ 35 কেজি বাঁধে আর একটা লাগেজ 10 কেজি বাঁধে, তো এই জন্য আবার ফাইন দিতে হয়। কেন? ওই বেশি উপর নিচু হয়ে যায়, একটা কার্টন বেশি বড় হয়ে যায়, একটা কার্টন বেশি ছোট হয়ে যায়, এই জন্য ফাইন আসে। ওমানে বড় ভাইয়ের গলা কেটে হত্যা দায়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন দীপুরাম দাস নামে এক প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে তিনি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার সুরের একটি আদালতে এই মামলার শুনানি হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন মাস্কার দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম। প্রবাস টাইমকে তিনি জানান, অভিযুক্ত দীপুর সর্বোচ্চ সাজা হওয়ার সম্ভাবনায় বেশি, যদিও এই সাজা কিছুটা কমিয়ে আনা সম্ভব, তবে এক্ষেত্রে একমাত্র উপায় দুই পরিবারের মধ্যে সমঝোতা বা মীমাংসা। তবে ক্ষমার প্রস্তাবে ঘোর আপত্তি জানিয়ে নিহত অর্জুন দাসের স্ত্রী প্রবাস টাইমকে বলেন, ক্ষমা তো নয়ই, বরং মৃত্যুদণ্ডের পর তার মরদেহ যেন দেশের মাটিতে না আসে, সেরকম ব্যবস্থা চান তিনি। আমি চাইছি যে কি আমার স্বামীর খুনের বদল আমি খুন চাই, আমার স্বামীর হত্যার বদল আমি হত্যা চাই। আচ্ছা, আপনার এমনিতে স্বামীর আমি বাংলাদেশে আনি হেরে মানে আমি মাটি দিছি, হের ওজন বাংলাদেশে ফাটানো হোক না, আপনারা শুধু হের মৃত্যু হওয়ার পর আঙুর এক না, আমার স্বামী যেভাবে ফেসবুকে ছাড় দিছে, ওর একটু ফেসবুকে ছাড় দিলে আমি শুনলে আমার মনটা শান্তি লাগবে। এর আগে গত 17 জুন মধ্যরাতে জালানবোয়ালিতে সৎ ভাই অর্জুন দাসকে গলা কেটে হত্যা করেন দীপুরাম দাস। তারা একসাথে ওমান সাগরে মাছ শিকারের কাজ করতেন এবং ঘটনার সময় ছুটিতে ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনাটি সচক্ষে দেখেছেন বেশ কয়েকজন প্রবাসী। নভেম্বরের 5 তারিখে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ওমানে আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন প্রবাসীরা। দিনে গরম, শেষ রাতে হালকা ঠান্ডা, আবার কোথাও কোথাও বৃষ্টি। এই মিশ্র তাপমাত্রার কারণে হাঁচি, কাশি, জ্বর, সর্দির মতো সমস্যা বাড়ছে। বেশি বিপাকে পড়ছেন বয়স্ক ও শ্বাসের সমস্যায় ভোগা রোগীরা। চিকিৎসকরা জানাচ্ছেন বারবার আবহাওয়ার পরিবর্তন হতে থাকলে এই ভোগান্তিও বাড়ে। খোঁজ খবর নিয়ে ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী জানিয়েছেন, অসংখ্য বাংলাদেশি কম বেশি মাত্রা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। মূলত সর্বশেষ কিছুদিনের তাপমাত্রার বাড়তি কমতি এবং আবহাওয়ার পরিবর্তনই এর জন্য দায়ী। সাধারণত অসুস্থ হলেও প্রবাসীদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না, ক্লান্তি নিয়েই দিনভর পরিশ্রম করতে হয়, এতে পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি বাড়ে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
যদিও সাধারণ ঠান্ডা জ্বরের জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, তবুও কিছু উপদেশ মেনে নিজের যত্ন নেওয়াটা জরুরি বলে জানাচ্ছেন তারা। তবে চিকিৎসকরা সাবধান করে জানাচ্ছেন, লক্ষণ উপশমে কিছু ওষুধ ব্যবহার করা গেলেও অযথা অ্যান্টিবায়োটিক সেবন করা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে অন্যান্য জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। প্রবাসী যাত্রীদের জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহুতল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় একটি বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে দূর দূরান্ত থেকে আসা প্রবাসীদের বিশ্রাম নেওয়া এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়াতেও বিবেচক কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। মঞ্জুর কবির বলেন, শাহজালালে ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি পরিমাণ যাত্রীর চাপ সামাল দিতে হচ্ছে। বিমানবন্দরের সেবা বাড়াতে বেবিচক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নতুন আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেগুলোর কার্যক্রম চলমান রয়েছে। এর আগে দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ চালুর ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যেসব শ্রমিক রয়েছেন তাদের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে। আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার এটা মাসখানেকের মধ্যে শিওর, মানে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাআল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে। এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, ওনারা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে ওনাদের সাথে এসকোর্ট করে একদিন যাবে একদম লাস্ট যে প্লেনে ওঠার আগ পর্যন্ত, প্লেনে ওঠার আগে যে লাউঞ্জটা আছে লাস্ট লাউঞ্জ সেটুকু পর্যন্ত তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে। বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার। রোববার দুপুরে সৌদি আরবের জেদ্দায় হজ ও উমরা মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক ফাউজান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এ সম্মতির কথা জানান। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী প্রেরণে সৌদি সরকারের কোনো আপত্তি নেই, তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এবছর পরীক্ষামূলক পানিপথে জাহাজযোগে 2-3 হাজার হজযাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করছে। সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী হজযাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা দেন। তিনি হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধির অনুকূলে মোনাজ্জেম ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেন। এছাড়া রুট টু মক্কা কর্মসূচির আওতায় 2023 ও 2024 সালে হজযাত্রীদের বেশ কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারেও মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে আশ্বাস দেন। ডিসেম্বরের মধ্যে 20,000 ভিসা আবেদন নিষ্পত্তি করবে বলে আশ্বস্ত করেছে ঢাকার ইতালি দূতাবাস। কাজের গতি বাড়াতে ইতালি দূতাবাসে আরও 2-3 জন কর্মকর্তা ঢাকায় নিয়ে আসছেন বলে জানিয়েছেন তারা। বুধবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, দীর্ঘদিন ধরে অনেক ভিসা আবেদন আটকে রয়েছে, 20,000 ভিসা কেস রোম থেকে ক্লিয়ার্ড হয়েছে, সে ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুব কম। ইতালির রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে এই ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। এছাড়াও ইতালি দূতাবাস অতিরিক্ত 2-3 জন কর্মকর্তা নিয়ে আসছেন কাজ করতে, তারা আসলে কাজের গতি বৃদ্ধি পাবে। তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি ভিসা দিয়ে দেবেন, তবে ডিসেম্বরের মধ্যে একদিনে তো সবগুলি ভিসা দেবেন না, কাজে এখন থেকে শুরু করতে হবে, শুরু করেছেন তারা। গতি এখনও কম, আমরা চেষ্টা করবো যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে আসলেই 20,000 ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। এর আগে ভিসা আবেদনের প্রক্রিয়ার সময় 90 দিন ধার্য করা হলেও ইতালি দূতাবাস বিভিন্ন কারণ দেখিয়ে এর সময়গুলো আরও পিছিয়ে দেয়। বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির ভাষ্য মতে, অনেক বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট আটকে আছে দেশটিতে। প্রবাসী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে যে উন্মুক্ত লাইসেন্স প্রকল্প চালু রেখেছিল ওমান, তা সীমিত করেছে দেশটির সরকার। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ মন্ত্রণালয়।
ফলে স্বল্প পুঁজি দেখিয়ে প্রবাসীদের বিনিয়োগকারী পরিচয় দেওয়ার বা সুবিধা নেওয়ার যে প্রবণতা ছিল তা বন্ধ হতে যাচ্ছে। তবে দক্ষ পেশাজীবীদের জন্য এই সুযোগ বন্ধ হচ্ছে না। মন্ত্রণালয় বলছে তারা বিনিয়োগের পরিবেশ পরিবর্তনের মাধ্যমে বাণিজ্যের গুণগত মান বৃদ্ধি করতে আগ্রহী, ফলে সীমিত সক্ষমতার প্রবাসীদের জন্য এটি আর উন্মুক্ত রাখা সম্ভব নয়। তবে আর্থিক অবস্থার প্রমাণাদি ও কোম্পানি মালিকের অনুমোদন সাপেক্ষে দক্ষ ও পেশাদার প্রবাসীদের জন্য লাইসেন্স সুবিধা চালু থাকবে। ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাথে আলাপ করে জানা গেছে, অনেক সাধারণ কর্মী সুযোগের অপব্যবহার করে বিনিয়োগকারী পরিচয়ে ওমানে যান, অথচ তাদের কাছে খাওয়ার পয়সা পর্যন্ত থাকে না। এ ধরনের অনিয়মের কারণেই সত্যিকার বিনিয়োগকারীদের বিপাকে পড়তে হয়। ওমান সরকার এ সংক্রান্ত বিষয়ে যে কোনো অভিযোগ ও পরামর্শের জন্য ইনভেস্টমেন্ট সার্ভিস সেন্টারে যোগাযোগের অনুরোধ করেছে। প্রবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় কর্মস্থল থেকে নিখোঁজ হওয়া প্রবাসীদের মিসিং এক্সপার্ট রিপোর্ট বাতিলের জন্য 10,000 স্থানীয় মুদ্রা ফি ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হয়, যা এ সপ্তাহের শুরু থেকে কার্যকর করা হয়েছে। দেশটিতে অবস্থিত বিভিন্ন কোম্পানি থেকে মিসিং বা পলাতক প্রবাসী কর্মীদের বৈধকরণ বা নিয়মিতকরণের জন্য একটি নির্দেশনা জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়। নির্দেশনার আলোকে 30 দিনের মধ্যে মিসিং রিপোর্ট বাতিল করার আবেদন করা যাবে। এ সময় অতিবাহিত হওয়ার পর মিসিং রিপোর্ট বাতিলের জন্য নিয়োগকারীকে 10,000 রুফিয়া ফি প্রদান করতে হবে আর নতুন মিসিং রিপোর্টের জন্য 1,000 রুফিয়া ফি প্রদান করতে হবে। এছাড়াও কোনো কর্মী তার কোম্পানির গাফিলতির কারণে পালিয়ে গেলে কোম্পানিকে 2,000 রুফিয়া জরিমানা ধার্য করা হবে। এ বিষয়ে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, মিসিং রিপোর্ট বাতিলের এই সুযোগের মাধ্যমে অনিয়মিত কর্মী যারা বিভিন্ন সময় কোম্পানি থেকে পালিয়েছেন তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন। ওমানে আউটপাস চালু থাকলেও তথ্য না জানায় সুবিধাটি নিতে পারছেন না প্রবাসীরা। তবে দূতাবাস জানাচ্ছে, সীমিত পরিসরে আউটপাসের সেবা বর্তমানে চালু রয়েছে এবং অনেকেই এই সুবিধা নিয়ে দেশে ফিরছেন। মূলত আউটপাস হলো একটি অস্থায়ী ট্রাভেল পারমিট বা ভ্রমণ নথি, সাধারণত পাসপোর্ট কিংবা আবশ্যক নথির বিকল্প হিসেবে এটি ব্যবহার করে দেশে ফেরা যায়। জনশক্তি রপ্তানির অন্যতম শীর্ষ গন্তব্য ওমানে কিছুটা খারাপ সময় পার করছেন বাংলাদেশি শ্রমিকরা, তাই দেশটিতে অবৈধ হয়ে পড়াদের অনেকেই আউটপাস নিয়ে দেশে ফিরতে আগ্রহী। ওমানের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটি ও বৃহস্পতিবার বাদে সপ্তাহের 4 দিন আউটপাসের সেবা পাওয়া যাচ্ছে। মাস্কাট দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর রাফিউল ইসলাম প্রবাস টাইমকে জানান, নিয়োগকর্তা ব্লক করেছে কিংবা লেবার কোর্টের রেকমেন্ডেশন রয়েছে এমন প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করছেন তারা। এক্ষেত্রে 10 জন পুরুষ এবং 5 জন নারী সহ একদিনে সর্বোচ্চ 15 জন এই সুবিধা নিতে পারবেন। তবে এই প্রক্রিয়ায় দেশে ফিরলে খরচ শ্রমিককেই বহন করতে হবে। দর্শক দেখছিলেন প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে